মানে তো দেশবাসী পাঠক সমাজ যে মানে যে পাঠক সমাজ আমাদের সমাজে যেভাবে পাঠক ফ্যান তৈরি হয়েছে হিমু বা মিসির আলীর কথা সাহিত্যিক কথা শিল্পী উচ্চাঙ্গের উচ্চ মার্গে মার্গ দেখিয়েছেন মূলত হুমায়ুন আহমেদ অনন্যার এই যে পাশে দাঁড়িয়ে পাঠক সমাবেশ অনেক পাঠকেরা আসছেন তাদের সাথে কথাবার্তা হচ্ছে সামনে এসেছেন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কারাগারে রোজ নামাচা এরই সাথে এই যে কারাগার রোজ এটা কিন্তু বাংলা শব্দ নয় নামচা বাংলা শব্দ নয় আমরা বাংলা শব্দ জানবো কেন অন্য ভাষা কেন জানা দরকার ভাষার মাধ্যমে মূলত ইউকিউ লেভেলটা বৃদ্ধি পায় হুমায়ুন আহমেদের বাড়িতে হুমায়ুন আহমেদ স্যারের বাড়িতে পারিবারিক লাইব্রেরি থাকার পরেও মূলত ব্যক্তিগত লাইব্রেরি ছিল তিনি নিজে লিখে গিয়েছেন তো জাফর ইকবালের এখনও নিজস্ব লাইব্রেরি আছে তাদের লেখক হবার পিছনে কিন্তু অন্যতম একটা ভূমিকা রাখে ভাষা জ্ঞান ভাষার প্রকৃত জ্ঞান আর ভাষার জ্ঞান কেউ যদি জানতে চায় তাহলে প্রকৃত উপলব্ধির সাথে ভাষাটা ব্যবহারিক যেই জ্ঞান আছে গঠনগত যে অর্থ আছে সেটা আলহামদুলিল্লাহ পাঠক সমাজ এই অল্প প্রায় হাজারখানিক বই বিক্রি হয়েছে তিন ভাষায় শব্দ গঠনের অভিধান অনেক পাঠক ভাইয়েরা ইতিমধ্যে এসেছেন এবং আজকে লেখকদেরকে এসেছে আমার একজন ছাত্র ভাই আলহামদুলিল্লাহ কবি ওকে একটু দেখাও সেও এসেছে বিভিন্ন প্রকাশনী থেকে তার কবিতা প্রকাশিত হয়েছে তো কেন দরকার ভাষা জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমরা ভাষাটাকে উপলব্ধি করতে পারবো না আর এই ভাষা জ্ঞান উপলব্ধির জন্য তিন ভাষায় শব্দ গঠনের অভিধান হ্যাঁ শব্দ গঠনের অনেক অভিধান আছে কিন্তু আমার জানা মতে এই যে এখানে বাংলাদেশের অসংখ্য প্রকাশনী প্রকাশকেরা এসেছেন আছেন আমার জানা মতে আর কোথাও দেখিনি এই জন্য তিন ভাষায় শব্দ গঠনের অভিধান নেবার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পাঠক সমাবেশ আপনারা পাঠক সমাজ আপনারা যদি মূল্যায়ন করেন তাহলে বুঝতে পারবো একটি কথা না বললেই নয় ভাই ফকিরের বাষ্প ঝোলাই করে আমি অত বুঝি না এই যে নেট টেট সম্পর্কে বুঝি না এই যে আমার ছাত্ররা আবার কিছু দিনী ভাইরা এগুলো ভিডিও করছে আসলে আমি নিজেও বুঝি না আর নেট সম্পর্কেও জানি না মোবাইল সম্পর্কেও জানি না এই জন্য আমিও যে ভুস্তার ফুস্তার কী যেন বলে এগুলো বুঝি না এই জন্য নিজেই প্রচার করতে হয় এই জন্য দিনী ভাই আপনারা কেউ ভুল বুঝবেন না আসলে আমি কিন্তু দাস দিই আমার অভিধান থেকে কিন্তু আমি দাস দিই এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার দাসগুলো আমার যে শিক্ষণ পদ্ধতি এবং যেভাবে আমি অভিধানগুলো লিখেছি সেটা আপনারা ফলো করার চেষ্টা করবেন বিশেষ করে যারা আমার অভিধান নিয়েছেন অবশ্যই আপনারা আমার দাসগুলো দেখবেন এটাই পাঠক সমাজের মানে সমাজের কাছে আমার উদার্ত আহ্বান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু